এখন সংবাদ বিস্তারিত। রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন করলো আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়। রবিবার সন্ধ্যায় এই উপলক্ষে রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ এবং ত্রিপুরার প্রখ্যাত শিল্পীরা একক ও সমবেত সঙ্গীত পরিবেশন করেন। তারকা শিল্পী একসময় ফাতেমাতুজ জোহর আজকে আমাদের সঙ্গে আছেন এবং আরও আছেন বেশ কয়েকজন খুবই গুণী শিল্পী, এবং তার সঙ্গে অবশ্যই আগরতলা ত্রিপুরার সেই গুণী শিল্পীরা তো আছেন, আমি আর প্রত্যেকের নাম বলছি না। তো আমরা পুরোটা সময় জুড়ে আজকে উপভোগ করব, আপনার সঙ্গে থাকুন। ধন্যবাদ।